নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। তো টার্গেট WBCS প্রিলিমিনারি 2022-এ ইংলিশে কীভাবে আপনারা 25-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারেন, এটা নিয়ে আজ আমরা ডিসকাস করব। এখানে আমরা তিনটে স্টেপ বলবো। তো এখানে আমি বলে দিই, আমি অলরেডি ইউপিএসসি সিডিএসে কিন্তু 66 মার্কস পেয়েছিলাম এই যে ইংলিশে মাত্র 15 দিনের প্রিপারেশানে। তো আপনাদের কাছে স্ট্র্যাটেজিটাও শেয়ার করবো কীভাবে আপনারা ইংলিশে এত কম দিন প্রিপারেশনের মাধ্যমে এত হাই নাম্বার পেতে পারেন। অ্যাকচুয়ালি 66 হাই নাম্বার নয়, তবে মডারেট নাম্বার, খুবই খারাপ নাম্বার নয়, মোটামুটি ভালোর দিকেই। তো এবারে আমরা ডিসকাস করবো কীভাবে আমরা অল্প পড়ে অল্প টাইম দিয়ে কীভাবে আমরা ইংলিশে 25-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি। দেখুন, সবচেয়ে প্রথমে যেটা করা উচিত, ইংলিশের যে কোনো পেপার, আপনি এসএসসির এক্সাম দিন, আপনি সিডিএসের এক্সাম দিন, আপনি WBCS প্রিলিমিনারি এক্সাম দিন, প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়ে যায় সেটা প্রিভিয়ার সিয়ার্সের কোশ্চেন পেপার। প্রিভিয়ার সিয়ার্সের কোশ্চেন পেপার থেকে আপনি একটা ধারণা পেতে পারেন যে কোন টাইপের কোশ্চেন আসছে, ট্রেন্ড কী, পরবর্তী বছর কোন টাইপের কোশ্চেন আসতে পারে, এই সম্পর্কে কিন্তু আপনারা একটা ধারণা পেতে পারেন। তো আপনাদের প্রথম কাজ, WBCS প্রিলিমিনারির জন্য অন্তত 15টা সালের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার ফলো করা। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার সম্পূর্ণ সলভ করে ফেলুন, যেগুলো হচ্ছে না সেগুলোর অ্যান্সার কী দেখে ফেলুন, অ্যানালিসিস দেখে ফেলুন। তাহলে দেখবেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখার পরে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে, একটা ক্লিয়ার ধারণা তৈরি যাবে কী টাইপের কোশ্চেন আসতে পারে, কোন টাইপের এরর কারেকশন আসতে পারে, কোন টাইপের ওয়ান ওয়ার্ড আসতে পারে, ইডিয়াম ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব কোন টাইপের আসতে পারে, এগুলো কিন্তু আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। আমি বললাম তিনটে স্টেপ বলবো, তিনটে স্টেপের মধ্যে সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, আর লাস্ট 15 বছর, যদি পারেন তো 20 বছর করুন, কিন্তু 20 বছরটা অনেকটা বেশি হয়ে যায়, তো 15 বছর করুন, সেটাই এনাফ হয়ে যাবে। নেক্সট স্টেপ, গ্রামারের মধ্যে আপনারা কী কী করবেন। দেখুন, অনেকে কানার মতো গ্রামার একদম প্রথম থেকে শুরু করেন, একেবারে গ্রামার বই পুরো চষে ফেলেন, সেটা কিন্তু পরীক্ষার জন্য এবং আপনার পক্ষেও সুইটেবল নয়, এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে দুটো জিনিস আপনি করবেন গ্রামারে। এক হচ্ছে টেন্স, টেন্সে আপনি দখল আনবেন। টেন্সের মধ্যে দখল আনবেন বলতে যে পাস্ট প্রেজেন্ট ফিউচার, এই তিনটের যে চারটে করে টেন্স রয়েছে, প্রত্যেকটা টেন্সের এক্সাম্পল দেখবেন, কোন টেন্স কীভাবে স্ট্রাকচারাইজ হয়েছে, অর্থাৎ কোন টেন্সের গঠন কীরকম, সেগুলো দেখবেন এবং তার এক্সাম্পল দেখবেন। যদি পসিবল হয় টেন্সের কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন। দেখবেন কোশ্চেন সলভ এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল কোথায় হচ্ছে, আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারেন। টেন্স দেখবেন, নেক্সট পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে দেখতে গেলে সম্পূর্ণ আপনার গ্রামার কভার হয়ে যাবে। আপনি যে কোনো একটা বই তুলে নিন, দেখবেন পার্টস অফ স্পিচের আকারে কিন্তু গ্রামারের পোর্শনটা করানো রয়েছে। আমি একটা বইয়ের এক্সাম্পল দিতে বললে আমি বলবো সিডিএস ফাইন্ডারে এই বইটা দেখতে পারেন, বা অন্য যে কোনো বই দেখতে পারেন, যেমন ধরুন এসপি বক্সি আছে, এরকম কিন্তু অনেক বই রয়েছে। পার্টস অফ স্পিচ খুব ভালো করে করুন, এই দুটো যদি গ্রামারে আপনি ঠিক করে কভার করতে পারেন, আপনার গ্রামার নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এরর কারেকশান নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়। কী কী? টেন্স আর পার্টস অফ স্পিচ। আপনি বলবেন আর্টিকেল প্রিপারেশন, অবশ্যই এগুলো, আর্টিকেল প্রিপারেশন আপনার আলাদা করে ডেভেলপ করার দরকার নেই, বেসিক কিছু রুল এবং তার সাথে আর্টিকেল প্রিপারেশনের বেসিক কিছু রুল, তার সাথে আপনি যদি রেগুলার ইংলিশ কোনো আর্টিকেল পড়েন বা ইংলিশ কোনো বই পড়েন, তাহলে আর্টিকেল প্রিপারেশন নিয়ে আপনার টেনশন করার কোনো রকম কারণ থাকে না। তো এই হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচ, এর মাধ্যমে কিন্তু গ্রামার পোর্শন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে, মক টেস্ট সলভের মাধ্যমে কিন্তু আপনি এই যে টেন্স এবং পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে তুলতে পারেন, এবং তার ফলে কিন্তু আপনার গ্রামার পোর্শনটা খুব স্ট্রং করতে পারেন। নেক্সট স্টেপ হচ্ছে ভোকাবুলারি। আপনাদের মনে অনেক কনফিউশন আছে, সিনোনিম কোথা থেকে পড়বো, অ্যান্টোনিম কোথা থেকে পড়বো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজেস কোথা থেকে পড়বো। দেখুন, ওয়ান অফ সাবস্টিটিউশন এটা আপনাকে মুখস্থ করতে হবে, এই যে আমি বললাম সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজেস আর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব থেকেও কোশ্চেন আসে। তো এর মধ্যে কিন্তু দুটো জিনিস আপনাদের মুখস্থ করতে হবে, এক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো মুখস্থ করবেন, কিন্তু কোথা থেকে মুখস্থ করবেন। প্রথমে কাজ হবে, আপনি যে লাস্ট প্রিভিয়াস 15 বছরের কোশ্চেন দেখেছেন, ওই 15 বছর কোশ্চেনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কী কী কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো মুখস্থ করবেন। তার সাথে আপনি যে বছরে এক্সাম দিচ্ছেন তার আগের বছরের এসএসসি যে কোনো একটি এক্সাম তুলে নিন, যেমন ধরুন এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, এই প্রত্যেকটা এক্সামে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন থাকে। এবং এখানে প্রিলিমিনারি এক্সামের কথাই বলছি আমি, এই টাইপের এক্সামে কিন্তু দেখবেন অনেকগুলো শিফটে এক্সাম হয়, তার ফলে দেখা যায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 150-200টা কিন্তু আপনি যদি কালেক্ট করেন, তাহলে 150 থেকে 200টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনি কালেক্ট করতে পারবেন।
তো এই ওনার সাবস্টিটিউশন যদিগুলো আপনি মুখস্থ করেন, তার সাথে লাস্ট 15-20 বছরের যে ওয়ান অফ সাবস্টিটিউশন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন মুখস্থ করেন, ওয়ান অফ সাবস্টিটিউশনের মধ্যে কিন্তু কোশ্চেনের বাইরে বার হবে না। আর তাছাড়া আপনি যদি ইংলিশ বই পড়ে থাকেন তাহলে কিন্তু ওয়ান অফ সাবস্টিটিউশন আপনার কিন্তু অলরেডি কিছু কিছু কভার হতেই থাকবে। নেক্সট আসি ইডিয়াম ফ্রেজেস। ইডিয়াম ফ্রেজেস আপনার কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, আপনি আপনার গেস ওয়ার্কের মাধ্যমেই করতে পারবেন, কিন্তু তার জন্য দরকার আপনার প্রপার প্র্যাকটিস, প্রপার মক টেস্ট সলভ এবং তার সাথে কিন্তু মক টেস্টের অ্যানালিসিস। তো ইডিয়াম ফ্রেজেসের জন্য আমি একটা জিনিস রিকমেন্ড করবো, বেশি বেশি যত পারবেন মক টেস্ট সলভ করুন, বেশি বেশি ইডিয়াম ফ্রেজেসের কোশ্চেন প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনি গেস ওয়ার্কের মাধ্যমে ইডিয়াম ফ্রেজেস করতে পারবেন। আমি নিজেই ইডিয়াম ফ্রেজেস গেস ওয়ার্কের মাধ্যমে সলভ করি, ইভেন সিডিএসও আমি অনেকবার দিয়েছি, তার মধ্যে এগুলো করেছিলাম, অ্যাপকাটের এক্সাম আমি ক্লিয়ার করে এসেছি। তো এই যে ইডিয়াম ফ্রেজেস এগুলো কিন্তু আপনার প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু করতে পারেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনার এফিসিয়েন্সি বাড়াতে পারেন, আপনার এফিকেসি বাড়াতে পারেন, এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হবে। এবার আসে সিনোনিম অ্যান্টোনিমের কথা, তার আগে ফেজাল ভার্ব বলে দিই। ফেজাল ভার্ব আপনাদের সব কিছু পড়তে হবে না, বেসিক যেগুলো লাস্ট 15-20 বছরে যে ফেজাল ভার্বগুলো আপনারা দেখেছেন সেগুলো করে রাখুন, তার আশেপাশের কিছু মানের ফেজাল ভার্ব করে রাখুন যেগুলো সবচেয়ে কমন সবসময় পরীক্ষায় এসে থাকে। দেখুন ফেজাল ভার্ব আর ফেজাল ভার্ব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যে কোনো এক্সাম তুলে নিন, প্রত্যেকটা সেই এক্সাম তুলে নিন, তার সাথে WBCS প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি ফেজাল ভার্ব পড়তে পারেন, কোন কোন ফেজাল ভার্বগুলো আপনি পড়তে পারেন, এগুলো কিন্তু এখান থেকে আপনার কভার করতে হবে। তাছাড়া আমি যেটা বললাম সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিম আপনি যদি 1000 পড়েন এমন গ্যারান্টি কিন্তু নেই যে আপনি সিনোনিম এবং অ্যান্টোনিম কমন পাবেন। তার জন্য সবচেয়ে ভালো কাজ হবে সিনোনিম অ্যান্টোনিমের জন্য আপনি ইংলিশ যে কোনো নিউজ পেপার পড়ুন, ভালো হয় যদি পসিবল না হয়, অনেকের পক্ষেই সম্ভব হয় না, দরকার নেই, নিউজ পেপারে প্রচুর টাইমও যায়, তো নিউজ পেপার পড়ার দরকার নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে ইংলিশ বই পড়ছেন সেটা যে ইংলিশের টার্মগুলো পড়ছেন সেগুলো একটু ভালো করে মন দিয়ে পড়ুন, তাহলে দেখবেন সিনোনিম অ্যান্টোনিম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু বা বেশিরভাগ কোশ্চেন না হলেও আপনার অর্ধেক কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে এমনিতেই, বা আপনার যে কোশ্চেন আসবে আপনি আপনার নলেজের বেসিসেই কিন্তু সেই কোশ্চেনের মধ্যে অর্ধেক কোশ্চেন করতে পারবেন। এবারে যদি আপনি বলেন যে সিনোনিম অ্যান্টোনিমি 100% করবো, সেটা কিন্তু পসিবল হয় না, যদি আপনি খুব খুব বেশি ট্যালেন্টেড না হন তাহলে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পসিবল হয় না। অনেকে দেখা যায় 1000-2000 করে মুখস্থ করে প্রচুর টাইম দেয় কিন্তু দেখা যায় ফাইনালি কমন আসে না। তো আমি রিকমেন্ড করি সিনোনিম অ্যান্টোনিম কখনোই মুখস্থ করবেন না, সিনোনিম অ্যান্টোনিম ইভেন পড়ার পর্যন্ত দরকার নেই, আলাদা করে পড়ার দরকার নেই সিনোনিম অ্যান্টোনিম, ঘন্টার পর ঘন্টা দিয়ে মুখস্থ করার দরকার নেই, পড়ার দরকার নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে ইংলিশ বই পড়ছেন সেই বইতে ইম্পর্টেন্ট যে টার্মগুলো সেগুলো নজরে রাখুন, তাহলেই দেখবেন আপনার সিনোনিম অ্যান্টোনিম অর্ধেক অন্তত কাজ হয়ে যাবে। আপনার এখানে যে কম্পিটিটিভ এক্সামিনেশানে আপনার কখনোই 100% নাম্বার কিন্তু পেতে হয় না, যার মানসিকতা থাকে এখানে আমি 100% নাম্বার পাবো সেখানে কিন্তু সে ফেসে যায় এবং অনেক বেশি নেগেটিভ খেয়ে যায়। তো সেহেতু আপনার একটা জিনিস মাথায় রাখবেন, 100% নাম্বার আপনার পেতে হবে না, আপনাকে শুধু এক্সামটাকে কোয়ালিফাই করতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিমের 50% আপনি যদি কভার করে ফেলেন এক্সামে তাহলে তো আপনার একটা ভালো নাম্বার থাকতে পারে। ইভেন আপনি এই যে 3টে স্টেপ আমি যেগুলো বললাম এগুলো যদি আপনি ভালো করে ফলো করতে পারেন দেখবেন ইংলিশে 15+ পাওয়া আপনার পক্ষে কোনো ব্যাপার হবে না 25-এর মধ্যে। 15+ বললাম কারণ সব ধরনের ক্যাটাগরির স্টুডেন্ট থাকে ইংলিশের ক্ষেত্রে, তো 15+ পাওয়া কিন্তু আপনার খুব বেশি অসুবিধা হবে না, ইভেন আপনি 20-এর কাছাকাছি বা 20+ও নাম্বার পেয়ে যেতে পারেন ইভেন আপনি যদি ইংলিশে ভালো হয়ে থাকেন। এই হচ্ছে ইংলিশের স্ট্র্যাটেজি, বেসিক স্ট্র্যাটেজি, খুবই সহজ স্ট্র্যাটেজি, আপনারা যে কেউ ফলো করতে পারেন, ইভেন 15 দিনে আপনারা কিন্তু এগুলো কমপ্লিট করতে পারেন আমি যেগুলো বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ।